সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। হ্যাঁ স্যার, নিশ্চয় নিশ্চয় স্যার, বেশি না স্যার, বেশি না, মাত্র দুদিনেই আমি এসে জয়েন করে যাব। আপনি চিন্তা করবেন না, দুদিনের মধ্যে এমন কিছু ঘটবে না, আর সেরকম কিছু হলে হাবিলদার নিজেই সামলে নিতে পারবে। কি গো, পারবে না? জি স্যার। না 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 স্যার, আপনাকে কিছু বলিনি, আমি তো হাবিলদারকে জিজ্ঞেস করলাম ও পারবে কিনা। সেরকম কিছু হলে আমি নিজেই চলে আসবো, আসতে আর কতক্ষণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাকে জামাই ষষ্ঠীর ছুটি দেবার জন্য। ঠিক আছে স্যার, ঠিক আছে, রাখছি তাহলে। তাহলে স্যার আপনি দুদিনের জন্য ছুটিতে যাচ্ছেন? একদম, জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ পেট ভরে খাওয়া, তবেই না। তাহলে তো স্যার অনেক খেতে হবে। অনেক মানে সকালে আম জাম কাঁঠাল দিয়ে তো শুরু, তারপর আঙুর শরবত মিষ্টি খান দশে। বাবা এত! এত কলি সন্ধে, তারপর একটু ঢেকুর উঠতে না উঠতেই দুপুরে পোলাও, মাংস, কালিয়া, কোপ্তা, পদ্মা ঝোল, চিংড়ির মালাইকারি, বড় হাঁড়িতে দই, তারপর সন্ধে রসগোল্লা, লেডিকেনি, পুডিং, পায়েস, আইসক্রিম, এরপর বিকেলে জল খাবার তো শুরু হবে, লুচি আর মালপোয়া দিয়ে। স্যার আর বলবেন না, আর পাচ্ছি না, সত্যি জিভের জল চলে আসছে। যাই হোক হাবিলদার, আমি দুদিন থাকবো না, পরশু জামাই ষষ্ঠী, তা না কিন্তু তোমাকেই সামলাতে হবে। জি সব নেই মানে এ সব। তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না, একবার বলছো জি স্যার, একবার বলছো ইয়ে স্যার, এই তুমি কি মশকরা করছো? না সব, ও আমি তো ও ভয় পাচ্ছে যে আমি একা থানা ও কি করে সামলাবে সব। লজ্জা করা উচিত তোমার, তোমাকেই সামলাতে হবে, তোমার তো এমনিতে কোনো অসুবিধে নেই। বাংলার পাঁচের মতো মুখ করে থেকো না তো, আমি এখন দুদিনের ছুটিতে ভালো ভালো খাবার চিন্তা করছি, আর হাবিলদার চুনের মতো মুখ দেখাচ্ছি। ঠিক হয়, ও ঠিক হয় সব, ও আপনি কিছু চিন্তা করবেন না, ও আমি আছি, আমি আছি। মুড়িলাল্লা কিন্তু জেলে আছে, তাই কোনো চাপ নেই, ওরা জেলেই তো জামাই আদর পাচ্ছে। ঠিক আছে আমরা চলি স্যার। আরে যাবি কি, তোদের এত খাবারের নাম বললাম, কিছু না খাইয়ে কি ছেড়ে দিতে পারি? আবার স্যার আমাদের জন্য এতটা কষ্ট করবেন? বাকামি হচ্ছে আর কষ্ট। হাবিলদার যাও যাও, একটা বড় হাঁড়িতে রাবড়ি নিয়ে আসো, যা খাবো আমরা চারজনেই ভাগ করে খাবো। মানে আমাকে তো এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কি বলো? জি সব, ও আমি এক্ষুনি নিয়ে আসছে সব। বড়বাবু তো অনেক কিছু খেতে চললো, আমাদের ভাগ্যে কি হবে কে জানে। বাবা যেন বলছিল এবারে রাঙা দাদু একটা চিঠি দিয়েছে তার কাছে যাওয়ার জন্য, রাঙা দাদুর বাড়ি গেলে ভালোই খাওয়া হবে, কি বলিস? কিন্তু আমার সে আশা নেই। কেন রে? আমার বাবা মা কেউ কোথাও যাচ্ছে না, বাড়িতে ঢেঁড়স আর কুমড়ো ছেঁচকি ছাড়া আর কিছু জুটবে বলে মনে তো হয় না। তুই চল এখন আমাদের বাড়ি। এই যে নাট আর বল্টু, কোথায় ঘুরে বেড়ানো হচ্ছিল? এই রে সর্বনাশ, এখন এখন পালাই কি করে? কি বুঝছিস না? কি রে দরজার সামনে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? না মানে এই আমরা একটু থানায় গিয়েছিলাম। কেন থানায়? কেন, তোদের কি চোর ভেবে ধরে নিয়ে গেছিল? কি খন্ড রে, এ কই তোরা? না দাদু, আমাদের কেন ধরে নিয়ে যাবে, আমরা তো বড়বাবুর সাথে দেখা করতে গেছিলাম। বুঝলাম।
কি হয়েছে মামা? না কিছু হয়নি, আমি ভাবলাম ওদের পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। ওমা সে কি? তবে ওরা যা দুষ্টুমি করে তাতে ওদের যে কোনো দিন ধরে নিয়ে যেতে পারে। এখন তো বড় বাবু আদর করে ভালো বন্ধ খাওয়ায়, তখন অন্য রুলের গুতুনি খাওয়াবে। শোন, আমরা পরশু দিন রাঙা মামার বাড়িতে যাচ্ছি, এবারে জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি। মামা নিজে এসে আমাদের নিমন্ত্রণ করেছেন। কষ্ট করে আসার কি দরকার ছিল দাদু? ফোনে বলে দিলেই তো চলতো। না না, ওসব ফোন আমি কম বুঝি, আমরা পুরনো দিনের মানুষ। দাদু, তোমার ছোটবেলায় ফোন ছিল না? ফোন? হ্যাঁ হ্যাঁ, ওই পাঁচখানা নদী পেরিয়ে যেতে হতো ফোন করতে। পাঁচখানা নদী? তুমি কি ডুব সাঁতার দিয়ে পার হতে? হ্যাঁ ঠিক বলেছিস। ও, ফোন করতে গেলে ডুব সাঁতার দেওয়া শিখতে হতো? বুঝলি বল্টু, দাদু নিজে এসে এবার নেমন্তন্ন করেছে, আর বলতে গেলে আমাদের সবার আমন্ত্রণ, আমরা সবাই মিলে যাব। ট্রেনে করে দূরে যেতে ভালোই লাগবে বুঝলি। জামাই বললে কথা, ফোনে কি আর নেমন্তন্ন হয়? তবে অত দূর থেকে এসেছি, গা হাত পায় যা ব্যথা হয়েছে। আয় তো তোরা একটু গা হাত পা টিপে দে। হয়ে গেল। তাহলে ওই কথাই রইল, আর বল্টু ছাড়া তো নাচ হয় না, বল্টুর কিন্তু অবশ্যই যাওয়া চাই। নিশ্চয়ই দাদু, নিশ্চয়ই। সাবধানে মামা, ভালোভাবে বাড়িতে পৌঁছে একটা ফোন করে দিও কেমন? হ্যাঁ দাদু, ফোন করে দিও, এখন তো আর তোমাকে ডুব সাঁতার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, পরশু তাহলে একদম সকাল সকাল সবাই পৌঁছে যাবে, গিয়ে দেবো জামাই আদর কাকে বলে। শান্তি হয়েছে? আমি তো বলেই দিয়েছিলাম, বাড়ি থাকলে কুমড়ো ছেঁচকি ছাড়া আর কিচ্ছু জুটবে না, কারণ এটা জামাইদের অনুষ্ঠান, আর জামাই হিসেবে আমার কোনো নিমন্ত্রণ নেই, তাই ঘরে নরমাল খাওয়া। বল্টুকে আমরা নিয়েই যেতাম কাকু। সে কি আর আমি জানি না, যখন শুনেছি রাঙা মামা এসেছেন তখনই বুঝেছি একটা বেশ ভালো মন্দ খাবারের আয়োজন হতে চলেছে, যেখানে আসতো একটা নেমন্তন্ন। তোরা কিন্তু সাবধানে থাকবি। সাবধানে? হ্যাঁ অবশ্যই, তোরা ওখানে ওই পথঘাট ভালো কিছু জানিস না, তারপর ওইখানে লোকজন তোদের চেনে না, কোনো শয়তানি করলে কিন্তু আরং ধোলাই দিয়ে দেবে। আরং ধোলাই? হ্যাঁ, সোজা ঠেঙিয়ে দেবে, তাই খুব সাবধান। একটা শুভ কাজে গিয়ে কোনো গন্ডগোল পাকাস না যান, ওদের দুইজনকেই বলছি, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি কাকু। বুঝেছি বাবা। এমন ভাবে কথা বলছিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। মনটা আজ ফুরফুর করছে বুঝলি, আমি যেন এখন থেকে চপ কাটলেটের গন্ধ পাচ্ছি। দেখিস তুই আবার মনে মনেই খেতে শুরু করে দিস না কিন্তু। ধুস, তুই যা বলিস। আরে বাস, তুই দেখ পরালি দাদু হেঁটে হেঁটে আসছে। বাবা, এ তো দেখছি দারুণ ড্রেস দিয়ে বেরিয়েছে করালি দাদু। দাদুর মনটাও মনে হচ্ছে তোর মতো ফুরফুরে হয়ে আছে রে। নার ব্যাপারটা কি দেখতে হচ্ছে? কোথায় চলে দাদু? কোথায় আর যাবো, এই একটু বাজারে যাচ্ছি। দাদু, এত সুন্দর ড্রেস পরে তুমি বাজারে যাচ্ছ? এর থেকেও অনেক সুন্দর পোশাক আশাক আছে আমার বুঝলি। না ইয়ে মানে দাদু, তোমাকে তো কোনোদিন দেখিনি এরকম পোশাক পরে। হ্যাঁ না মানে এরকম পাঞ্জাবি পরে বাজারে যেতে। দেবো ছেলে কোথাকার, আমি কিরকম ড্রেস পরে বাজারে যাবো তা কি তোরা ঠিক করবি? আহা দাদু, রাগ করছো কেন? তোমাকে তো হেভি সুন্দর লাগছে তাই বললাম। এই ব্যাপার তা বটে, আমাকে বেশ সুন্দরই লাগছে, আরো বেশ কয়েকজন বললো। কিন্তু দাদু, এই সুন্দর পোশাকের রহস্যটা কি? এতে আবার রহস্যের কি দেখলি তোরা? অবশ্য আজকালকার ছেলে ছোকরারা সবকিছুতেই রহস্য খুঁজে পায়। মানে মানে আবার কি, কোটে গেছিস কোনোদিন? গেলে বুঝতিস কত পোশাক কত রহস্য। না না, ওখানে আমাদের যাবার কোনো ইচ্ছা নেই, তুমিও আর যেও না। কিন্তু দাদু, রহস্যটা ক্লিয়ার হলো না যে। মানে মানে তুমি বলছো যে বাজারে যাচ্ছ, অথচ তোমার হাতে বাজারের থলি নেই। ইয়েস, এটাই তো রহস্য। তোদের ঘটে বুদ্ধি কমে গেছে, আমি বাজারে যাচ্ছি অর্ডার দিতে, যা কিছু কাল নিয়ে আসবো। বলো কি দাদু,
তুমি তো একা মানুষ, বিয়ে তো করনি, তোমার আবার জামাই ষষ্ঠী কিসের? ও, এই কারণে দাদু দেখছি আজ থেকেই মাঞ্জা দিয়ে বেরিয়েছে। মস্ত বড় রহস্য। তোদের কি দরকার যে হতভাগা? আমি বাজারে যাই, যা করি তোদের এত ভাবতে হবে না। আর শোন, তোদের কিছু জুটবেও না। না না দাদু, আমরা বুঝতে পেরেছি, তুমি জামাই ষষ্ঠীতে নিজেই ভালো মন্দ খাবে, আমরাও রাঙা দাদুর বাড়িতে অনেক খাবো, তারপর তোমার কাছে এসে পেটে আর খাবার মতো জায়গা থাকবে না। ভাগ এখান থেকে, জেপো ছেলে, আমাকে নিয়ে মশকা যা, তোদের নামে আমি নালিশ করবো। কিরে নাচার বল্টু, তোরা কি বলছিলি দাদুকে? আমাদের কত কথা থাকে দাদুর সাথে, সব কি আর তোমাদের বলা যায়? আমরা দেখেছি তোরা দাদুকে বিরক্ত করছিলি, এসব কিন্তু এখানে হতে দেব না। হ্যাঁ একদম, প্যাক প্যাক করবি না ভাবলাই, পুচকে আছিস পুচকের মতো থাকবি। তোরাও তো পুচকে রে, হ্যাঁ এমন ভাব করছিস যেন একবার বিশাল কেউ কেতা। তোরা দাদুকে কি বলছিলি? তোমরা দাদুকে জিজ্ঞাসা করে নাও। বলবি না? না বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। শোনো তোমরা, আমরা একটা দাদুর গোপন কথা জেনে গেছি, কিন্তু এখনো সব বলা যাবে না। কেন বলা যাবে না? কেন বলা যাবে না? কেন সেটাও বলা যাবে না, তবে এটা বলতে পারি, কাল যদি তোমরা মাঠের ধারে দুপুরবেলা এসে দাঁড়াও তাহলে আমরা সেখানে গিয়ে বলতে পারি। হ্যাঁ কিন্তু কথা দিতে হবে, কাউকে বলা যাবে না। আগে শুনি কি কথা। কথা দিতে হবে আর কাল ঠিক দুপুরে মাঠে আসতে হবে। এই এই দুপুরে তো বড্ড রোদ আর গরম। তাহলে এসো না, কি হয়েছে সেটাও জানতে পারবে না। ঠিক আছে, আমরা কাল দুপুরে মাঠে থাকবো। এখন আমরা চলি, বাই। বল্টু জলদি আয়। হ্যাঁ। কেসটা কি ঠিক বুঝতে পারছি না, এমন কি ঘটনা যেটা এখন বলা যায় না? খুব খুব জটিল কেস মনে হচ্ছে, খুব জটিল। ওদের বিশ্বাস করো না। বিশ্বাস করি না, তবে কাল যদি ওরা গোপন কেসটার কথা না বলে তাহলে ওদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। যাক, জামাই বাবা জীবন, পথে কোনো কষ্ট হয়নি তো? লালা, কোনো কষ্ট হয়নি, সকাল সকাল সেই জন্যই তো চলে আসতে পারলাম। উফ বাবা, কতদিন পরে মামা তোমার কাছে এলাম আমরা। অনেক দিন পর। আহা জামাই বাবা জীবন, তুমি আরাম করে পায়ের ওপর পা তুলে বসো, আজ তো তোমারই দিন। এই যে পুলি, এই হলো আমার জামাই বাবা জীবন, বুঝলে? ভালো করে খাতির করো, আগে এত দূর থেকে এসেছে চাটা দাও, বুঝলে? বাবা জীবন এই ফুলি চমৎকার রান্না করে, আমার দেখভালও করে। তাই নাকি? বাহ, আজ একেবারে দারুণ রান্না করে জামাই বাবা জীবনকে খাওয়াও তো দেখি। আমিও তোমাকে সাহায্য করব, কেমন? না না, তা কি করে হয়, অন্যান্য দিন তো তোর হাতে রান্নাই খায়, আজ ফুলি ফাটিয়ে রান্না করবে। বল্টু বল নাট, আমাদের তো কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না রে। এরপর রাঙা দাদু আমাদের ঠিক একটা কাজ ধরিয়ে দেবে, দেখিস। এমন ভাবে দাদু বলছে যেন শুধু বাবাই এসেছে, আমরা বুঝি কেউ নই, আমরা কিন্তু এর শোধ নেব। দাদুকে জব্দ করার প্ল্যান করতে হবে ভালো করে। চল বল্টু একটু ঘুরে আসি। সে কি কথা, এক্ষুনি কোথায় ঘুরতে বেরোবি? না দাদু, এই জায়গাটা খুব সুন্দর তো, আবার বিকেলেই ফিরে যেতে হবে, তাই এখন একটু ঘুরে নি। আরে হরিপদ দেখছি, এই যে হরিপদ, এই হলো আমার জামাই। এই হরিপদ ও আমার বাড়ির কাছেই থাকে, একসময় ওকে আমি পড়িয়েছি, এখন সব সময় আমার খোঁজ রাখে। বাহ চমৎকার, ভাগ্য করে ছাত্র পেয়েছেন। বল্টু আমার আর সহ্য হচ্ছে না, যে যখন আসবে তখন শুধু বাবার সাথেই আলাপ করাচ্ছে, আমরা যেন কেউ নই। আমি তো ভাবলাম জামাই ষষ্ঠীতে আমাদেরও খুব খাতির যত্ন হবে, কিন্তু তার তো কোনো চান্স দেখছি না রে। হ্যাঁ তোরা জানো কি বলছিলি, ঘুরতে বেরোবি? হ্যাঁ দাদু। আরে ওরকম দুমদাম করে বেরিয়ে গেলে হবে না, তোদের অনেক কাজ আছে। এই রে ওই প্যাকাঠির মতো চেহারা, তাই কাজের নামে ঘাবড়ে যাবা, কিন্তু তোরা এখন আমার এখানে এসেছিস, তাই একটু কাজ তো করতেই হবে। কাজ করবে না মানে? বাচ্চা ছেলে সব। ঠিক, এখনই তো কাজ করার বয়স। মা আমি মোটেও বাচ্চা ছেলে নই। বাচ্চা নোস, দেখি ওই বড়দের মতো তোরা কি কাজ করতে পারিস। আমরা যে কোনো কাজ করতে পারি। বল ভন্ডুল করতে পারি? না তোরা অনেক বড়, তাই আমি তোদেরকেই আজকে বাজারের দায়িত্ব দিলাম, ভালো করে বাজার কর দেখি। কিন্তু মামা ওরা যদি গন্ডগোল করে?
কিছু গন্ডগোল করবে না, বাজারে আমার বলাই আছে যে আমার জামাই আসছে, ওরা যাবে আর নিয়ে আসবে। আরে চিন্তা করিস না, ওদের বয়সে কত বাজার করেছি জানিস? তুমি কিচ্ছু ভেবো না দাদু, সব বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ তাই যা, তোদেরও ঘোরাও হবে আর বাজারও হবে। দেখাচ্ছি মজা, আমাদের কোনো খাতির নেই এদিকে বাজার করানো হচ্ছে। যা বলেছিস, এ মস্ত বড় অপমান, লজ্জার ব্যাপার, এর শোধ আমরা তুলবো। মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। কি প্ল্যান শুনি? কেন তুই দেখতে পাচ্ছিস না চারিদিকে? ইয়েস নাট, কত আম কাঁঠাল এক এক করে পাড়তে হবে। চল আগে আম পাড়ি। তোদের ছাড়ছি না, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। হয়ে গেল বাজার? এই তো সবাই শুরু দাদু, আরো ব্যাগ দাও। হ্যাঁ দেখ বল্টু কত কাঁঠাল। লেগে পড়া যাক। কে কে ওখানে সর্বনাশ করেছে? চল বল্টু এবারে সবজি খের। চল চল চল। দেখ বল্টু দেখ কি সুন্দর ক্ষেত, শিম বেগুন মূলো ঢেঁড়ো সব ফুলে আছে। এই ওই দেখ ওইদিকে পাতা পেঁপে গাছে ফুলে আছে রে। এনার ওইদিকে ঝিঙে পটল দেখতে পাচ্ছি রে। পটল তো আমরা তুলবই আজকে। দেখ বল্টু দূর থেকে সব লোকজন ভিড় করে আসছে রে। আমাদের আর এখানে থাকাটা ঠিক হবে না, পালা না পালা পালা। সব ধপ সব ধপ, কোথায় ওরা, কোথায়? আমাদের বোকা বানিয়েছে এই শয়তানগুলো, এই রোদের মধ্যে আমাদের মাঠে দাঁড় করিয়ে রেখেছে। ওরা আসবে না, আমাদের একেবারে বোকা বানিয়েছে। না আসলে কি করে আনতে হয় আমার জানা আছে। চল ওদের বাড়ি চল। খাও বাবা জীবন, ভালো করে খাও। শুনলে তো নাটবল্টুর মুখ থেকে তুমি এসেছো বলে বাজার থেকে সব ফ্রিতে হয়ে গেছে, আমি তো ভাবতেই পারছি না। খাও খাও ভালো করে খাও। সত্যি আমি তো ভাবতেই পারছি না, হ্যাঁ কত রকমের আইটেম করেছেন। সত্যি মামা তুমি পারো বটে, তোমার পুলি কিন্তু পদগুলো খুব ভালো রান্না করেছে জানো। সবাই এসে গেছে মনে হচ্ছে রে। নাট কিসের গন্ডগোল? মোরল সাহেব আপনি? এতে সমস্ত সবজি ফল আর আচারের দাম ধরা আছে, দিয়ে দিন, আমরা কোনো ঝামেলা করব না, কিন্তু দিতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার জামাই এসেছে তো? হ্যাঁ। আপনার জামাই আর তার ছেলেদের ডাকুন, এইটা ওই পুচকে ছোড়াদের কীর্তি। কতদিন পর একটু ভালো করে আম খাচ্ছি, কেউ যখন খাওয়াবার নেই তখন নিজেই কিনে খেতে হয়। দাদু নাট বল্টু কেউ বাড়িতে নেই। আমি কি করবো আর তোরা এখানে কি করছিস?
দাদু বসে বসে আম খাচ্ছ আর আমরা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। বুঝলাম না, আমার আম খাবার সাথে তোদের মাঠে দাঁড়িয়ে থাকবার কি সম্পর্ক? নাট বল্টু তোমার গোপন খবর জানে আর সেই কারণে আমাদের মাঠে দাঁড়াতে বলেছিল। কি কি বলছে নাট বল্টু? তোমার গোপন খবর? মনে হচ্ছে এই আম খাওয়াটাই তোমার গোপন খবর। আসুক নাট বল্টু, ওদেরকে যা করবার আমি করবো, তোদের ভাগ এখান থেকে, আমরাও আম খাবো। দাদা আম নয়, তোদের জন্য আমি অন্য জিনিস রেখেছি। লিচু, কলা, পেঁপে, মূলো, আচার, পটল, ঢেঁড়স, ঝিঙে, পেয়ারা, আর কত কত নাম আর বলবো। কোথায় বদমাস দুটো? ওরে বাবা, আমি এত টাকা দিতে পারবো না। বুঝতে পেরেছি, আমাকে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। আমরা তো কাঁঠালের হিসেব লিখতেই ভুলে গেছি। কাঁঠাল? কত ভাগাদের মাথায় কাঁঠাল ভাঙবো? কোথায় ওরা? এই কাঁঠাল তোদের মাথায় ভাঙবো হত ভাগার দল। আম খাবে? খাবাচ্ছি। পালা পালা বাটালিদা পালা, দাদু খেপে গেছে, ওই কাঁঠাল আমাদের মাথায় পড়বে। পালা পালা। শিগগির বল্টু, জোরে পা ফেল। উফ, কাকু কি জোরে পা ফেলে আসছে! জোরে 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 বল্টু! কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, যাবি কোথায়? জোরে বল্টু, জোরে জোরে জোরে! দাঁড়া বলছি, দাঁড়া, একবার হাতের সামনে পেলে না মেরে পিঠে ছাল চামড়া চলে দেবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.